আমি রাশমিন হাসান শেখরতী, সার্বিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। চিন্তা চাষে আসতে পেরে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। চিন্তার চাষ, আসলে নামটা শুনলে বোঝা যায় এটি আমাদের চিন্তা নিয়ে কিছু করতে চায়। আমাদের ক্ষুদ্র জ্ঞানের পরিসরে মনের ভেতরে জানা অজানা নানা চিন্তা নিয়ে কাজ করে এই চিন্তার চাষ। চিন্তা যে অবাস্তব কিছু না এতে বুঝতে সাহায্য করছে চিন্তার চাষ। পাশাপাশি কোনো বিষয়ে কীভাবে গবেষণা করতে হবে, কীভাবে অনুসন্ধান করতে হবে, কীভাবে কোনো জরিপ তৈরি করতে হবে তা শেখাতে সাহায্য করছে চিন্তার চাষ। যারা আজ এখানে অংশ নিয়েছে তারা সত্যিই খুব সৌভাগ্যবান এবং তারা এখানে আসতে পেরে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। পাশাপাশি যারা এসেছে এবং অংশ নিচ্ছে না তাদের জন্য আমার আহ্বান রইল, তারা যাতে অংশ নেয় আগ্রহের সাথে। কারণ পরবিদ্যা গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন বলে প্রয়োজন। তাই বাস্তব জ্ঞান থাকা অত্যন্ত জরুরি, যা বিকাশে সাহায্য করছে চিন্তার চাষ। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। হিন্দু জাতির প্রতি রইল আমার, আমরা চিন্তা চাষে এসে অনেক গর্বিত। এখানে এসে আমরা অনেক অজানা কিছু জানতে পেরেছি। চিন্তা চাষ কথাটা যখন আমাদের স্কুলে বলা হলো তখন আমি অনেক আগ্রহী ছিলাম, ভাবলাম এবার বোধ হয় অজানাকে জানতে নতুন কিছু আবিষ্কার করতে। হ্যাঁ, ব্যাপারটি সত্যিই এমন। চিন্তা চাষে এসে আমি মানে অনেক নতুন নতুন জ্ঞানকে অর্জন করতে পেরেছি। চিন্তা চাষ সংস্থাটিকে অনেক ধন্যবাদ এমন একটি বিষয় নিয়ে কাজ করেছে। আমরা যারা চিন্তা চাষে কাজ করছি তাদেরকে অনেক ধন্যবাদ, তাদেরকে আমি আমার মানে অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা কাজ করছো না তাদের প্রতি রইল আমার আহ্বান, তোমরা আসো কাজ করো, অনেক কিছু থাকবে, অনেক অজানাকে জানবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি রংপুরের সিদ্দিকে স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণী থেকে কাব্য রায়। আমি যখন জানতে পারলাম আমার স্কুলে চিন্তার চাষ নামের একটি প্রোগ্রামের কার্যক্রম চলছে তখন আমি নিজের কৌতূহলকে আর দমিয়ে রাখতে পারলাম না। আমি তখন এগিয়ে গেলাম এবং নিজের অভিজ্ঞতা অর্জনের জন্য সেখানে অংশ নিলাম। এখন আমি একটি গবেষণা করছি এবং এই গবেষণার প্রবন্ধ তৈরি হলে আমি আশা করছি আমি ঢাকা গিয়ে আমার গবেষণার প্রবন্ধটি সকলের সামনে তুলে ধরতে পারবো, আমার নিজের সৃজনশীলতাকে সকলের সামনে তুলে ধরতে পারবো। আমি অন্য বাকি খুলে গবেষকদের কাছেও জানাতে যাচ্ছি তোমরাও নিজেদের গবেষণার প্রবন্ধ শেষ করে আমাদের সাথে যুক্ত হও, চিন্তার চাষের সাথে যুক্ত থাকো এবং ঢাকায় গিয়ে নিজেদের গবেষণার প্রবন্ধ তুলে ধরো অন্যদের বাকি সকলের কাছে। অল দ্য বেস্ট। ধন্যবাদ। ধন্যবাদ। আমি সুরাইয়া ইয়াসমিন সুম্মা, সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের নবম দশম শ্রেণীর ছাত্রী। আসলে আমি যখন চিন্তার চাষ নামটি প্রথম শুনেছিলাম তখন ভেবেছি যে আসলে চিন্তার চাষ প্রোগ্রামটা কি। এই অজানা কৌতূহল থেকেই মূলত আমার চিন্তার চাষের প্রতি আগ্রহ জন্মে। এরপর চিন্তার চাষের সঙ্গে যুক্ত হলাম। আমাদের স্কুলে ঢাকা থেকে গবেষকরা এসেছেন, তাদের সঙ্গে পরামর্শ করে আসলে চিন্তা চাষের সঙ্গে যুক্ত হয়েছে। এখানে এসে দেখে আসলে এখানে খুদে গবেষকদের নিয়ে কাজ করা হয়, এখানে তাদের চিন্তা ভাবনা বিভিন্ন অজানা কি নিয়ে গবেষণা করা হয়। আর এখন এই প্রোগ্রামটা খুব ভালোভাবে চলছে, আমি এবং আমার দলের সদস্যরা খুব ভালোভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে গবেষণা করতে পারছি। এখন আমাদের একটাই লক্ষ্য হচ্ছে আমাদের সৃজনশীল প্রতিভাকে বাড়িয়ে আমাদের গবেষণাটা খুব ভালোভাবে চালিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত যেন আমরা ঢাকায় ক্ষুদে গবেষক সম্মেলনের শেষ পর্যায় পর্যন্ত যেতে পারি। আর সকল ক্ষুদে গবেষকদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে সবাই ভালোভাবে চিন্তা চাষের সঙ্গে যুক্ত হয়ে তাদের সৃজনশীল প্রতিভাকে জাগিয়ে তুলবে। আর সব ক্ষুদে গবেষকদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে তোমরা সবাই ভালোভাবে তোমাদের গবেষণাটা চালিয়ে যাও এবং তোমাদের সৃজনশীল প্রতিভাকে বাড়াতে, তোমাদের দক্ষতা বাড়াতে তোমরা সবসময় চিন্তার চাষের সঙ্গে যুক্ত থাকবে। আর শেষ পর্যন্ত দেখবে যে একদিন তোমরা অনেক ভালো গবেষক হয়ে উঠতে পারবে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ শিহাবুল ইসলাম সামস, আমি সিদ্দিক মেমোরিয়াল কলেজ রংপুরের দশম শ্রেণীর একজন ছাত্র। আমাদের স্কুলে একটি প্রোগ্রাম পরিচালিত হয় এসব স্বপ্ন দেখি। মূলত এসব স্বপ্ন দেখি প্রোগ্রামের ক্ষেত্র থেকে আমরা চিন্তা চাষের সাথে যুক্ত হয়েছি।
চিন্তার চাষ যখন প্রথমে শব্দটি শুনেছিলাম তখন ঠিক বুঝতে পারিনি আসলে আমরা এখানে কী কাজ করবো বা কী জন্য এই সংগঠনটা আমাদের এখানে এসেছিলো। কিন্তু আমি আগ্রহ বা কৌতূহল থেকে এখানে যাই, তারপরে যে বুঝতে পারি এটা হলো ছোটো ছোটো শিক্ষার্থীদের 7 থেকে 10 পর্যন্ত শিক্ষার্থীরা আছে তাদেরকে গবেষণা শেখানো হচ্ছে, তাদের সৃজনশীল চিন্তা ভাবনা বাড়িয়ে তোলা হচ্ছে। তাদের আয়তে আমি এখন কাজ করছি, আমার একটি গবেষণা প্রবন্ধ বানানোর চেষ্টা করছি যেখানে আমি আমার দল চেষ্টা করে যাচ্ছি। আমাদের কাজ ভালোভাবেই হচ্ছে, আশা করছি ঢাকায় ক্ষুদ্র গবেষক সম্মেলনে সবার সাথে দেখা হবে। আর অন্য সব ক্ষুদ্র গবেষকদের প্রতি আমার কথা, তোমার নিজের কাজ চালিয়ে যাও, আশা করি আমাদের মতো তোমাদের কাজও ভালো হচ্ছে, আমরা সফল হবে এবং তোমরা সফল হবে, সবার সাথে দেখা হবে ঢাকায়।